নমস্কার তোমাদের সকলকে আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের কোষে দেখি টোয়েন্টি পয়েন্ট টু যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব তো এই অঙ্কগুলো সমাধান করতে গেলে আমাদেরকে দুটো থেকে তিনটে ফর্মুলা খুব ভালোভাবে মনে রাখতে হবে এই ফর্মুলা তিনটি আমি লিখে নিয়েছি তো দেখে নিয়ে আগে ফর্মুলা তিনটি কি বলেছে দেখো এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তকোণের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই এন বলতে এন বলতে হচ্ছে বাহুর সংখ্যা যদি পঞ্চভুজ বলা হয় তাহলে এনের এর জায়গায় কী হবে পাঁচ যদি সরভুজ বলা হয় এনের এর জায়গায় হবে ছয় যদি ত্রিভুজ বলা হয় এনের এর জায়গায় হবে তিন যদি চতুর্ভুজ বলা হয় তাহলে এনের এর জায়গায় কী হবে চার ঠিক আছে তাই এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের যে অন্তকোণের সমষ্টি সেই সমষ্টি কত টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই নব্বই বাই সমকোণ দুই নম্বর ফর্মুলাটি আমাদেরকে কী মনে রাখতে হবে দেখো প্রতিটি অন্তকোণের পরিমাপ যখন আমাদেরকে বলবে প্রতিটি অন্তকোণের পরিমাপ বের করতে তখন আমরা কী করবো যে অন্তকোণের সমষ্টিকে আমরা কী করব এন দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দেব এবং তিন নম্বরটা কী বলেছে দেখো যে প্রতিটি বহিকোণের পরিমাপ প্রতিটি বহিকোণের যে পরিমাপ সেটা কি হবে একশো আশি থেকে যদি আমরা একটি অন্তকোণের পরিমাপ বাদ দিয়ে দিই তাহলে কিন্তু প্রতিটি বহিক্ষণের পরিমাপ পেয়ে যাব তাহলে একশো আশি থেকে আমরা একটি অন্তকোণের পরিমাপ বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে যেটা পাবো সেটা আমরা বহিকোণ পেয়ে যাব। ঠিক আছে এই তিনটে ফর্মুলা যদি তোমরা খুব ভালোভাবে মনে রাখো তাহলে কোষে দেখি কুড়ি দশমিক দুইয়ের যে অঙ্কগুলো আছে খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারবে তো চলো একেরগুলো দেখে নিই তো দেখো একেরগুলো কি বলেছে দেখো যে নিচের বহুভুজগুলির অন্তকোণগুলি সমষ্টি লিখি এখানে বহুভুজগুলো দিয়ে দিয়েছে একটি পঞ্চভুজ দিয়েছে দুয়েরটা দেখো সরভুজ দিয়েছে এগুলোর আমরা কি করব অন্তকোণে সমষ্টি বের করব। তো আগে যে ফর্মুলাটি আমরা প্রথম লিখিয়েছি সেই ফর্মুলাটিকে কাজে লাগিয়ে আমরা বের করব তো চলো করে নিই একের একেরটা কি বলেছে দেখো যে পঞ্চভুজ তাহলে এনের মান এখানে কি হবে ফাইভ হবে কেননা পঞ্চভুজের যে বাহু সংখ্যা কত হয় পাঁচটি হয় ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব যে পঞ্চভুজের পঞ্চভুজের ভুজের কোনগুলির সমষ্টি গুলির সমষ্টি দেখো সমষ্টি কী হবে আমরা আগে ফর্মুলাটি লিখে নিই তাহলে কী হবে টু ইন্টু এন মাইনাস টু ইনটু কত নব্বই ডিগ্রি তো এখানে টু ইনটু এন এর জায়গায় আমরা কী বসাবো ফাইভ বসাবো কেননা এন এর মানটা আমরা ফাইভ পেয়েছি তাহলে ফাইভ মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি তাহলে এখানে টু ইনটু ফাইভ থেকে টু বাদ দিয়ে দাও তাহলে কত হবে থ্রি হবে তাহলে থ্রি ইনটু নব্বই ডিগ্রি তো এগুলো এবার আমরা গুণ করবো তাহলে দেখো তিন দুগুণি ছয় ছয় আট এখানে নব্বই তাহলে ছয় নয় চুয়ান্ন অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে পঞ্চভুজের যে অন্তকোণ সে অন্তকোণগুলোর সমষ্টি কত পাঁচশো চল্লিশ ডিগ্রি একইভাবে আমরা দুয়েরটা দেখে নিই দুয়েটটা কী বলেছে দেখো দুয়েরটা আমাদেরকে বলেছে সরভুজ তো সরভুজের বাহু সংখ্যা কত হবে সরভুজের বাহু সংখ্যা হবে আমাদের ছয় ঠিক আছে সরভুজের বাহু সংখ্যা হয় ছয়টি তো এখানে আমরা লিখতে পারি যে সরভুজের সরভুজের অন্তকোণগুলির সমষ্টি অন্ত সমষ্টি সমষ্টি কত হবে একই রকম টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই এবার আমরা কী করবো এন এর জায়গায় এন এ মানটা বসিয়ে দেবো তাহলে টু ইন্টু এন বলতে কত এখানে সিক্স তাহলে সিক্স মাইনাস টু ইন্টু কত নব্বই ডিগ্রি তো এবার আমরা কী করবো টু ইন্টু সিক্স থেকে আমরা টু বাদ দিয়ে দেবো তাহলে কত হবে ফোর হবে তাহলে ফোর ইন্টু নব্বই ডিগ্রি তো এবার আমরা এগুলো গুন করে ফেলবো গুন করলে আমরা অন্তকোণে সমষ্টি পেয়ে যাব তাহলে চার দোগুণি আট আট আর এখানে নব্বই তাহলে আট নাম কত বাহাত্তর তাহলে সাতশো কুড়ি ডিগ্রি ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো চলো এবার পরেরটা দেখি তো পরেরটা কী বলেছে সপ্তভুজের অন্তকোণে সমষ্টি বের করতে বলেছে তো এখানে আমাদের যে এনের মান এনের মান আমাদের কী হবে সাত হবে সপ্তভুজের যে বাহু সংখ্যা বাহুর সংখ্যা হয় সাত একইভাবে লিখে দেব যে সপ্তভুজের সপ্তভুজের অন্তকোনগুলির সমষ্টি সমষ্টি কত হবে একই রকম ফর্মুলাটি আমরা লিখে নিয়ে আগে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু কত নব্বই ডিগ্রি তাহলে টু ইন্টু এনের মান কত সেভেন তাহলে সেভেন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি তো এখান থেকে আমরা কী করব টু ইন্টু সেভেন থেকে টু বাদ দিয়ে দাও তাহলে কত হবে ফাইভ তাহলে ফাইভ ইন্টু নব্বই ডিগ্রি তো এবার আমরা গুণ করে নেব তাহলে ফাইভের সাথে টু এর গুণ করলে পাঁচ দুগুনি দশ আর দশের সাথে নব্বইয়ের গুণ করলে কত হবে নশো ডিগ্রি কত হলো আমাদের নশো ডিগ্রি সপ্তভুজের যে অন্তঃকগুলো সমষ্টি সেটা কত হবে আমাদের নশো ডিগ্রি একইভাবে চলো চারেরটা দেখে নিই দেখো চারেরটা কি বলেছে অষ্টভুজের কথা বলা হয়েছে তো একইভাবে আমরা লিখব চারেরটাই যে এন এর মানটা আমাদের কত হবে এইট হবে অষ্টভুজ যেহেতু তাহলে বাহু সংখ্যা হবে আমাদের এইট তাহলে একইভাবে লিখব অতএব অষ্ট ভুজের অন্ত কোনগুলি সমষ্টি কোনগুলি সমষ্টি কত হবে টু ইন্টু এন মাইনাস টু ইনু নব্বই ডিগ্রি একইভাবে আমরা এনের মান বসিয়ে দেবো এনের মান এখানে এইট তাহলে কী হবে এইট মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি তো এবার টু ইন্টু এইট থেকে টু বাদ দিয়ে দাও তাহলে কত হবে সিক্স সিক্স ইন্টু নব্বই ডিগ্রি এবার আমরা গুণ করে নেব তো এখানে দেখো গুণ করলে আমাদের কত হবে আর ছয় দুগুনি বারো বারো আর এখানে কত নব্বই তাহলে বারোর সাথে যদি আমরা নব্বইয়ের গুণ করি তাহলে কত হবে তাহলে গুণ করে দাও বারো সাথে নব্বই তো নয় দুগুনি আঠেরো আঠেরো আট হাতে থাকে এক নয় আরকে দশ অর্থাৎ হাজার আশি ডিগ্রি তাহলে হাজার আশি ডিগ্রি তো এটাই আমাদের অ্যান্সার চলো পাঁচেরটা দেখি তো দেখো পাঁচেরটা কী বলেছে পাঁচেরটা বলেছে দশভুজ দশভুজ বলতে কি এর বাহু সংখ্যা দশটি হবে তো একইভাবে আমরা করে নেবো পাঁচেরটি এনের মান আমাদের এখানে কত দশ তাহলে লিখব অতএব দশভুজের অন্ত কোনগুলি সমষ্টি অন্ত কোনগুলি সমষ্টি সমষ্টি কত হবে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি হবে এখানে যেহেতু বাহুর সংখ্যা দশ তার জন্য আমরা কী করবো এন এর জায়গায় দশ বসিয়ে দেবো তাহলে টু ইন্টু দশ মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি তো দশ থেকে এবার দুই বাদ দিয়ে দাও তাহলে কী হবে এখানে দুই করতে দুই থেকে গেল আর এখানে কত হবে আট হবে আর এখানে এখানে নব্বই আছে নব্বই বসিয়ে দাও এবার আমরা কী করবো এগুলো গুন করে নেব তো দেখো গুণ করলে কত হবে আর্ধগুণি ষোলো আর এখানে নব্বই তাহলে ষোলোকে নব্বই দিয়ে গুণ করে দাও তাহলে ষোলোকে নব্বই দিয়ে গুণ করলে কত হবে দেখো ছয় নয় চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ নয়কে নয় নয় আর কত চোদ্দো অর্থাৎ চোদ্দোশো চল্লিশ কত হবে চোদ্দোশো ডিগ্রি হবে আমাদের অ্যানসার তাহলে দশভুজের যে অন্তকোণে সমষ্টি কত চোদ্দোশো চল্লিশ একইভাবে আমরা ছয়েরটা করে নেবো তো ছয়েরটা কী বলেছে বহুভুজ বহুভুজ যার বাহু সংখ্যা বারো এখানে এনের এর মানটা আমাদেরকে কত দিয়েছে বারো দিয়েছে তো একইভাবে আমরা করে নিই ছয়টা এন সমান কত বলেছে বারো ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব বারো সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বহুভুজের অন্ত কোনগুলি সমষ্টি অন্ত কোনগুলি সমষ্টি সমষ্টি একইভাবে আমরা লিখে নেবো টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি এনের জায়গায় এনের মান বসিয়ে দাও তাহলে টু ইন্টু এনের জায়গায় কত বসাবো বারো বসাবো এনের এর মানটা বারো তাহলে বারো মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি তো এখানে কি হবে টু ইন্টু বারো থেকে দুই বাদ দিয়ে দাও তাহলে কত হবে বারো থেকে দুই বাদ দিলে দশ হবে তাহলে দশ ইন্টু কত নব্বই ডিগ্রি তো এগুলো যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে নয় দুগুণি কত আঠেরো তাহলে দুইয়ের সাথে নব্বইয়ের গুণ করলে একশো আশি হচ্ছে একশো আশির সাথে যদি আমরা দশের গুণ করি তাহলে কত হবে আঠারোশো ডিগ্রি হবে তো আঠারোশো ডিগ্রি হবে আমাদের অ্যান্সার চলো পরেরগুলো দেখি এবার আমরা দুয়েরটি দেখব তো কী বলেছে দুয়েটা দেখো একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি এবং বাহাত্তর দশমিক পাঁচ ডিগ্রি চতুর্থ কোণটির পরিমাপ লিখি এখানে আমাদেরকে যেটা বলা হয়েছে একটা চতুর্ভুজের কথা বলা হয়েছে এই রকম টাইপের ধরো যে কি একটা চতুর্ভুজ সেই চতুর্ভুজের যে চারটে কোণ চারটে কোণের কিন্তু পরিমাপ দেওয়া নেই কি কী আছে তার মধ্যে তিনটে কোণের পরিমাপ আছে ধরো যে কি এটা একশো চার দশমিক পাঁচ ডিগ্রি দেওয়া আছে এবং অপর একটা কোন দেওয়া আছে ধরো এটা পঁয়ষট্টি ডিগ্রি দেওয়া আছে এবং এই কোনটাও দেওয়া আছে কত যে বাহাত্তর দশমিক কত পাঁচ ডিগ্রি দেওয়া আছে এই যে এই কোনটায় বাকি যে কোনটা থাকলো সেই কোনটার পরিমাপ আমাদেরকে করতে হবে বের করতে হবে তো আমরা কীভাবে বের করবো দেখো এই কোনটার পরিমাপ আমাদেরকে বের করতে গেলে এই চতুর্ভুজের আগে অন্তঃকোণের সমষ্টি বের করতে হবে অন্তকোণের সমষ্টি আমরা আগে বের করে নিই তাহলে দু দেখো এখানে তাহলে এন এর মান কত হবে চতুর্ভুজের কথা বলা হয়েছে তাই হবে এন এর মান চার ঠিক আছে তাহলে চতুর্ভুজের চতুর্ভুজের অন্ত কোনগুলি সমষ্টি অন্ত কোনগুলি সমষ্টি একইভাবে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি হবে তো এখানে এন এর মান কত এন এর মান হবে ফোর তাহলে টু ইন্টু ফোর মাইনাস টু নব্বই এবার আমরা কী করবো এখানে টু করতে টু থেকে গেল ফোর থেকে যদি আমরা টু বাদ দিই তাহলে কত হবে টু হবে আর এখানে নব্বই ডিগ্রি আছে নব্বই ডিগ্রি হয়ে গেলো তো এবার আমরা গুণ করে নেব দুই দুগুণি কত হবে চার চারের সাথে যদি আমরা নব্বইয়ের গুণ করি তাহলে কত হবে চার নয় ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তাহলে আমাদের যে এই চতুর্ভুজ এই চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হচ্ছে যে কি তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে তিনটে কোণ দ আছে তাহলে যদি আমরা এই চারটে কোণ থেকে অর্থাৎ তিনশো ডিগ্রি থেকে যদি এই তিনটে কোণ বাদ দিয়ে দিই তাহলে আমরা চতুর্থ নম্বর যে কোনটি আছে সে কোনটি পেয়ে যাব তো লিখে নিই তো তিনটে কোণের পরিমাপ দ আছে তো আমরা ওই তিনটে কোণের আগে সমষ্টি বের করে নিই অতএব তিনটি কোণের তিনটি কোণের সমষ্টি কত হবে প্রথমে দেওয়া আছে দেখো একশো চার দশমিক পাঁচ ডিগ্রি প্লাস পরে কত দেওয়া আছে পঁয়ষট্টি ডিগ্রি তারপরেটা দেওয়া আছে বাহাত্তর দশমিক পাঁচ ডিগ্রি তো এগুলো আমরা যোগ করে দেবো তাহলে যোগ করলে কত হবে দেখো আমি এখানে তোমাদেরকে রাফে দেখিয়ে দিচ্ছি একশো চার দশমিক পাঁচ ডিগ্রি তারপরে দেখো পঁয়ষট্টি আছে পঁয়ষট্টি ডিগ্রি লিখে দাও তারপর কত আছে বাহাত্তর দশমিক পাঁচ ডিগ্রি এখানে যেহেতু দশমিকের পরে কিছু নেই তাই আমরা কী করব দশমিকের পরে একটা শূন্য নিয়ে নেবো ঠিক আছে আমরা সব সময় দশমিকের যোগগুলো করব কি দশমিকের নিচে আমরা দশমিকগুলো রাখবো ঠিক আছে তারপর দশমিকের বাদিকে যেই সংখ্যাগুলো থাকবে সেই বাদিকের সংখ্যাগুলো বাদিকে লিখব ডান দিকে যেগুলো থাকবে সেগুলো ডান দিকে লিখব তো এখানে দেখো পাঁচ আর পাঁচে কত হবে দশ দশের শূন্য হাতে থাকে এক তো চার আর পাঁচে নয় নয় আর দুই কত নয় দশ এগারো এগারো আর হাতে রাখে বারো বারো দুই হাতে থাকে এক তো ছয় ছয় বারো আরকে তেরো তেরো আর হাতে থাকে কত চোদ্দো চোদ্দো চার হাতে থাকে এক এক আর হাতে একে দুই দেখো দশমিকের পরে একটা সংখ্যা ছিল তাই আমরা ডান দিক থেকে একটার পরে বসিয়ে দিলাম তাহলে আমাদের অন্তকোণে সমষ্টিগুলো কত হলো তিনটের দেখো দুশো তো দুশো ডিগ্রি হয়ে গেল তাহলে এই তিনটে কোণে সমষ্টি হচ্ছে দুশো আর চারটে কোণের সমষ্টি কি তিনশো ষাট তাহলে আমরা এই চারটে কোণের সমষ্টি থেকে যদি আমরা এই তিনটে কোণ বাদ দিয়ে দিই তাহলে বাকি একটা কোণ উপরে থাকছে তাহলে ওটা আমরা পেয়ে যাব তাহলে অতএব লিখতে পারি চতুর্থ কোণটি কোনটির পরিমাপ কত হবে তিনশো ষাট ডিগ্রি মাইনাস দুশো বিয়াল্লিশ ডিগ্রি তো তিনশো ষাট থেকে দুশো বিয়াল্লিশ ডিগ্রি বাদ দিয়ে দাও তাহলে কত হবে এখানে আট হবে আর এখানে কত হবে এখানে পাঁচ আর একে ছয় তাহলে এটা আর এখানে কত হবে এখানে হবে তিন থেকে দুই বাদ দিয়ে দাও এক অর্থাৎ একশো আঠেরো ডিগ্রি হবে আমাদের অ্যান্সার চলো এবার তিনেরটা দেখে নিই আশা করছি এটা বুঝতে পেরেছ প্রথমে আমরা কী করলাম এই চতুর্ভুষ্টির চারটে অন্তকোণে সমষ্টি বের করলাম তো তার মধ্যে তিনটে অন্তঃকোণের যে পরিমাপ দেওয়া আছে এই তিনটে অন্তকোণের সমষ্টি কত হবে তাহলে এটা হবে এবার চারটে অন্তকোণের সমষ্টি থেকে আমরা এই তিনটে অন্তকোণে সমষ্টি বাদ দিয়ে দিলাম যেটা পড়ে থাকলো সেটা চতুর্থ নম্বর কোন ঠিক আছে একইভাবে তিনেরটা দেখে নিই চলো দেখো তিনেরটা কী বলেছে দেখো একটি পঞ্চভুজের চারটি কোণের পরিমাপ যথাক্রমে পঁয়ষট্টি ডিগ্রি উননব্বই ডিগ্রি একশো বত্রিশ ডিগ্রি এবং একশো ষোলো ডিগ্রি পঞ্চম কোণটির পরিমাপ লিখি তো একইভাবে আমরা কি করব এই পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি বের করব বের করার পর এই কোণগুলো যোগ করে আমরা ওই অন্তকোণের সমষ্টি থেকে যদি এই কোণগুলো বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের পঞ্চম নম্বর যে কোনটি সেই কোনটির পরিমাপ তো করে নিই তো এখানে আমাদের পঞ্চভুজ বলেছে তাহলে এনের এর মান কত হবে এন এর মান আমাদের হবে ফাইভ ঠিক আছে তাহলে আমরা লিখব অতএব পঞ্চ ভুজের অন্ত কোনগুলি সমষ্টি অন্ত কোনগুলি সমষ্টি সমষ্টি কত হবে টু ইন্টু এন মাইনাস ইন্টু নব্বই ডিগ্রি এখানে টু ইন্টু এন এর মান ফাইভ তাহলে ফাইভ মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি হবে তো এখান থেকে আমরা কী করবো এখানে টু করতে টু থেকে গেল ফাইভ থেকে টু বাদ দিয়ে দাও তাহলে কত হবে থ্রি থ্রি কত নব্বই ডিগ্রি তো এবার আমরা গুণ করে নেবো এগুলো গুণ করলে কত হবে এখানে দুই এক তিন তিন ছয় ছয়ের সাথে যদি আমরা নব্বইয়ের গুণ করি তাহলে ছয় নয় কত চুয়ান্ন ডিগ্রি হবে আমাদের কি অন্তকোণের সমষ্টি পঞ্চভুচের আমাদের চারটে কোণের পরিমাপ আছে ওই চারটে কোণের আমরা আগে সমষ্টি বের করে নেব অতএব চারটি কোণের সমষ্টি কত বলেছে আমাদেরকে প্রথমের যেটা সেটা বলেছে পঁয়ষট্টি ডিগ্রি তারপরে বলেছে উননব্বই ডিগ্রি তারপর বলেছে একশো ডিগ্রি তারপর বলেছে একশো ডিগ্রি তো এগুলো আমরা যোগ করে দেবো তো যোগ করলে আমাদের কত হবে তো যোগ করলে আমাদের চারশো ডিগ্রি হবে ঠিক আছে এই চারটে কোণের যে সমষ্টি এই চারটে কোণের সমষ্টি হবে চারশো দুই ডিগ্রি তো এর মধ্যে দেখো এর মধ্যে আমাদের চারটে কোণের সমষ্টি আর এর মধ্যে কি আছে পাঁচটা কোণের সমষ্টি তাহলে যদি আমরা এই পাঁচটা কোণের সমষ্টি থেকে এই চারটে কোণের সমষ্টি আমরা কি বাদ দিয়ে দিয়ে বাদ দিলে যেটা থাকবে সেটা পঞ্চম নম্বর কোণ পেয়ে যাব তাহলে আমরা লিখে নেবো অতএব পঞ্চম কোনটির পরিমাপ পঞ্চম কোনটির পরিমাপ কত হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি মাইনাস চারশো দুই ডিগ্রি এটা আমরা বিয়োগ করে দেবো বিয়োগ করলে কত হবে এখানে শূন্য থেকে দুই বাদ দিয়ে দাও তাহলে কত হবে আট হবে হাতের এক এখানে চলে এলো তাহলে চার থেকে এক বাদ দিলে তিন হবে আর এখানে চার আচার এখানে পাঁচ আছে পাঁচ থেকে চার বাদ দিলে কত হবে এক হবে অর্থাৎ একশো আটত্রিশ ডিগ্রি হবে আমাদের অ্যান্সার পঞ্চম কোণটির যে মান আমাদের একশো আটত্রিশ ডিগ্রি হবে চলো একইভাবে আমরা চারেরটা দেখে নিই চারেরটা কী বলেছে দেখি তো দেখো চারেরটা বলেছে আমাদেরকে যে একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে আটষট্টি ডিগ্রি সত্তর ডিগ্রি এবং পঁচাত্তর ডিগ্রি হতে পারে কি লিখি তাহলে দেখো আগে আমরা কী করবো চতুর্ভুজের যে চারটে কোণের সমষ্টি সেই সমষ্টি বের করব যেদিও এর আগে আমরা কি করলাম যে এই কোণটাতে আমরা বের করেছি দুই এর অঙ্কটাতে করেছি চারটে কোণের সমষ্টি যদি এই তিনটে কোণের যোগ ফলের থেকে বড় হয় তাহলে আমরা বলতে পারি তাহলে তাহলে আমরা বলতে পারি এই চতুর্ভুজটির তিনটে কোণের পরিমাপ এটা 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 হতে পারে ঠিক আছে তো আমরা লিখে নিই এখানে চতুর্ভুজের কথা বলা হয়েছে তাই এন এর মান কত হবে চার তাহলে আমরা লিখতে পারি অতএব চতুর্ভুজের অন্তকোণগুলি সমষ্টি সমষ্টি কত হবে টু ইন টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি হবে তো এখানে টু ইন্টু এর মান কত হবে চার মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি হবে তো টু ইন্টু চার থেকে দুই বাদ দিয়ে দাও তাহলে কত হবে দুই ইন্টু নব্বই ডিগ্রি হবে তো এগুলো আমরা গুণ করবো দুই দুগুণি চার চারের সাথে যদি আমরা নব্বইয়ের গুণ করি চার নয় ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি তাহলে চতুর্ভুজের যে চারটে অন্তঃগোণের সমষ্টি আমাদের তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে আমাদেরকে তিনটে অন্তঃগোণের পরিমাপ দিয়ে দিয়েছে তো এবার আমরা দেখব দেখো এই তিনটে কোণের যদি পরিমাপ এই তিনশো ষাটের থেকে কম হয়ে যায় তাহলে কিন্তু এই কোণগুলো হতে পারে যদি এই তিনটে কোণের পরিমাপ যদি এই তিনটে কোণের পরিমাপ যদি তিনশো ষাটের থেকে বড় হয়ে যায় তাহলে কিন্তু হতে পারবে না ঠিক আছে তাহলে আমরা তাহলে আমরা এই তিনটে কোণের আগে সমষ্টি বের করব অতএব তিনটি কোণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি কত হবে এখানে দেখো এখানে দো আছে আটষট্টি ডিগ্রি প্রথমটি তারপর এটি কত দেওয়া আছে সত্তর ডিগ্রি তারপরটা দেওয়া আছে পঁচাত্তর ডিগ্রি তো এগুলো আমরা যোগ করবো তো যোগ করে দাও তো যোগ করলে আমাদের যেটা হবে কত হবে দেখো দুশো তেরো ডিগ্রি তাহলে দুশো তেরো ডিগ্রি হচ্ছে যে কি আমাদের যোগ করার পরে হচ্ছে দেখো এই যে দুশো তেরো ডিগ্রি তিনশো ষাটের থেকে নিশ্চয়ই ছোটো আর ছোটো হলে কিন্তু হতে পারবে যদি এই তিনশো ষাটের থেকে এই কোণগুলো সমষ্টি বড় হয়ে যেত তাহলে কিন্তু হতে পারতো না তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব দুশো তেরো তিনশো ষাটের থেকেই ছটো তো আমরা লিখে দেবো যে আটষট্টি ডিগ্রি সত্তর ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি একটি চতুর্ভুজের চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ হওয়া সম্ভব তিনটি কোণের পরিমাপ হওয়া সম্ভব পরিমাপ হওয়া সম্ভব আশা করছি বুঝতে পেরেছো ঠিক আছে তো চলো পাঁচেরটা দেখি তো দেখো পাঁচেরটা কী বলেছে দেখো একটি কুব্জ স্বরভুজের পাঁচটি কোণের পরিমাপ যথাক্রমে একশো কুড়ি ডিগ্রি সত্তর ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি আটাত্তর ডিগ্রি ও একশো ষাট ডিগ্রি হতে পারে কি লেখি তো একইভাবে আমরা কি এখানে সরভুজের কথা বলা হয়েছে তো সরভুজ এখানে সরভুজের আমরা অন্তকোণের সমষ্টিগুলো বের করব। তারপর এই যে পাঁচটি কোন্দ আছে তো পাঁচটি কোণের সমষ্টি বের করব দিয়ে এই সরভুজের যে অন্তকোণ সে অন্তকোণের সমষ্টির থেকে যদি এটা বড় হয়ে যায় তাহলে কিন্তু হতে পারবে না আর যদি এই সরভুজের অন্তকোণের সমষ্টি থেকে যদি এগুলোর যোগফল যদি ছোটো হয় তাহলে হতে পারে তো একইভাবে আগেরটার মতনই করে ফেলবো তো দেখো এখানে সরভুজের কথা বলা হয়েছে তাহলে এনের মান কত হবে ছয় হবে ঠিক আছে সরভুজ বলতে ছটা বাহু থাকে সরভুজে কতগুলো বাহু থাকে ছটা বাহু থাকে তো আমরা বের করবো অতএব স্বরভুজের সরভুজের অন্ত কোনগুলি সমষ্টি অন্ত কোনগুলি সমষ্টি সমষ্টি কত হবে টু ইন টু এন মাইনাস টু ইন্টু নব্বই হবে এখানে এনের মান যেহেতু ছয় তাই আমরা কী করব এন এর জায়গায় ছয় বসিয়ে দেবো তাহলে ছয় মাইনাস দুই ইন্টু কত হবে নব্বই তো এখানে দেখো টু ইন্টু এখানে ছয় থেকে দুই বাদ দিয়ে দাও তাহলে কত হবে চার হবে চার গুণিত কত নব্বই তো এবার আমরা গুণ করবো ওগুলো তাহলে চার দোকান কত হবে আট আটের সাথে যদি আমরা নব্বইয়ের গুণ করি তাহলে কত হবে আট নাম বাহাত্তর অর্থাৎ সাতশো কুড়ি ডিগ্রি হচ্ছে আমাদের এই যে সরভুজের অন্তঃকোণের সমষ্টি তার মধ্যে এই সরভুজের পাঁচটা কোণের পরিমাপ দেওয়া আছে তো আমরা কি করব যে সরভুজের সরভুজের পাঁচটি কোণের পরিমাপ কনের পরিমাপ কত হবে প্রথমেরটা দেখো প্রথমেটা দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি তারপরেরটা দু আছে সত্তর ডিগ্রি তারপরেরটা দো আছে কত পঁচানব্বই ডিগ্রি তারপরেরটা দু আছে আমাদের আটাত্তর ডিগ্রি এবং তারপরেরটা দু আছে একশো ষাট ডিগ্রি তো এইগুলো আমরা কী করবো যোগ করে দেব তো যোগ করলে আমরা যেটা পাব সেটা আমাদের পাঁচশো তেইশ ডিগ্রি হবে ঠিক আছে যোগ করে দেখবে রাফে তো রাফে যোগ করলে আমাদের পাঁচশো তেইশ ডিগ্রি হবে দেখো সরভুজের যে অন্তঃকোণের সমষ্টি অন্তকোণের সমষ্টি কত সাতশো কুড়ি ডিগ্রি আর আমরা এই যে পাঁচটা কোণের পরিমাপ কত পেয়েছি পাঁচশো ডিগ্রি তাহলে নিশ্চয়ই সাতশো কুড়ির থেকে এটা ছটো আর ছোট হলেই কিন্তু এগুলো হতে পারবে তো আমরা লিখতে পারি অতএব পাঁচশো তেইশ সাতশো কুড়ির থেকে ছটো তাহলে আমরা এখানে লিখে দেবো অতএব এগুলি এগুলি সরভুজের কোণের পরিমাপ কনের পরিমাপ হতে পারে হতে যদি এই সাতশো কুড়ির থেকে এটা বড় হতো তাহলে কিন্তু হতে পারতো না ঠিক আছে হতে পারে লিখে দেবে পরেরটা দেখি চলো এবার আমরা ছয়ের অঙ্কগুলো করে নেব তো ছয়ের অঙ্কগুলো কী বলেছে দেখো নিচের সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তকোণ ও বহিকোণের পরিমাপ লিখি তাহলে এখানে পঞ্চভুজের অন্তকোণের পরিমাপ লিখতে বলেছি আবার বহিক পরিমাপ লিখতে বলেছি এখানে যেই ফর্মুলাগুলো কাজে লাগবে আমরা প্রথমেই লিখে দিয়েছিলাম দুই নম্বর এবং তিন নম্বর ফর্মুলাটা দেখো দুই নম্বর এবং তিন নম্বর ফর্মুলা কি দিয়েছিলাম দেখো প্রতিটি অন্তকোণের পরিমাপ টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই বাই এন তাহলে আমরা অন্তকোণের পরিমাপ পেয়ে প্রতিটি আর প্রতিটি বহিক যে পরিমাপ সেটা কী হবে একশো আশি ডিগ্রি মাইনাস একটি অন্তকোণের পরিমাপ তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা একটা অন্তকোণের পরিমাপ কি করি বিয়োগ করে দিই বিয়োগ করলে যেটা হবে সেটা আমাদের একটি প্রহিকোণের পরিমাপ হয়ে যাবে তো এই দুটো ফর্মুলা দিয়ে আমরা কি করব এই অঙ্কগুলো করে নেবো চলো করে নিই তো ছয়ের একেরটা বলেছে পঞ্চভুজ তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে এনের মান আমাদের কত হবে পঞ্চভুজের ক্ষেত্রে আমাদের এনের মান হবে পাঁচ ঠিক আছে তো আমরা লিখে নেবো যে প্রতিটি অন্তকোণের পরিমাপ অন্তকোণের পরিমাপ ফর্মুলাটি কি আছে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই বাই এন এখানে আমরা লিখে দেবো টু ইনটু এন এর মান ফাইভ যেহেতু পঞ্চভুজ তাই পাঁচটা বাহু হবে মাইনাস টু ইন্টু কত হবে নব্বই আর নিচে কী হবে এন এর মান ফাইভ তো ফাইভ লিখে দাও এবার আমরা কি করব এটা বিয়োগ করে দেবো তো টু ইন্টু ফাইভ থেকে টু বাদ দিয়ে দাও তাহলে কত হবে থ্রি ইন্টু কত হবে নব্বই বাই ফাইভ এবার আমরা কি করব এই ফাইভ দিয়ে এটাকে কেটে দেব তাহলে কাটলে কত হবে পাঁচে কে পাঁচ পাঁচ আসটে চল্লিশ আঠারো ডিগ্রি হবে তো এবার আমরা গুণ করে দেবো তো তিন দুগুনি ছয় আর এখানে আঠারো তো গুণ করে দাও ছয় আশটে কত আটচল্লিশের আট হাতে থাকে চার ছয় কে ছয় ছয় আট কত দশ অর্থাৎ একশো আট ডিগ্রি হচ্ছে যে কি আমাদের একটি অন্তকোণের পরিমাপ এবার প্রতিটি বহিক্ষণের পরিমাপ বের করতে বলেছে তো একইভাবে লিখব অতএব প্রতিটি বহিক্ষণের পরিমাপ প্রতিটি বহিক্ষণের পরিমাপ পরিমাপ কতভাবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো আট ডিগ্রি তো একশো আশি যদি আমরা একশো আট বাদ দিই তাহলে কত হবে শূন্য থেকে আট বাদ দিলে হবে দুই হাতের এক এখানে চলে এলো তাহলে কত হবে সাত এক থেকে এক বাদ দিলে শূন্য অর্থাৎ বাহাত্তর ডিগ্রি প্রতিটি যে বহিক্ষণের পরিমাপ হবে সেটি বাহাত্তর ডিগ্রি এবং প্রতিটি অন্তকোণের পরিমাপ কত একশো আট ডিগ্রি একইভাবে আমরা দুয়েরটা দেখে নেব তো ছয়ের দুয়েরটা কি বলেছে দেখো ছয়ের দুয়েরটা বলেছে সরভুজের কথা বলা হয়েছে এখানে তো সরভুজের বাহু সংখ্যা কত হবে ছয়টি তাহলে এখানে এনের মান হবে ছয় তো একইভাবে লিখব প্রতিটি অন্তকোণের সমষ্টি অন্তকোণের সমষ্টি কী হবে প্রতিটি অন্তকোণের সমষ্টি হবে টু ইন্টু এন মাইনাস টু এন নব্বই ডিগ্রি বাই এন তো এখানে আমরা বসিয়ে দেবো এন এর মানটা এন এর মান এন এর মান হবে কত ছয় হবে সরভুজের কথা বলা হয়েছে এখানে ছয় হবে মাইনাস টু কত হবে নব্বই নিচে কত হবে ছয় তো এখান থেকে টু ইন্টু ছয় থেকে যদি আমরা দুই বাদ দিই চার হবে তাহলে চার গুণিত নব্বই বাই ছয় তো এই দুই দিয়ে এটাই কেটে দাও তাহলে কত হবে তিন হবে এই তিন দিয়ে যদি আমরা এটাই কাটি তাহলে কত হবে তিরিশ হবে তো তিরিশের সাথে যদি আমরা চারের গুণ করি তিন চারে ভারো অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি প্রতিটি অন্তঃকোণের যে সমষ্টি সরভুজে সেটা কত হবে যে প্রতিটি অন্তকোণের পরিমাপ হবে আমাদের একশো কুড়ি ডিগ্রি তো এখানে দেখো পরিমাপ হবে পরিমাপ তো প্রতিটি অন্তকোণের পরিমাপ হয়ে গেল আমাদের একশো কুড়ি ডিগ্রি একইভাবে প্রতিটি বহিক্ষণের পরিমাপ বের করব তাহলে অতএব প্রতিটি বহিক্ষণের পরিমাপ কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস কত হবে একশো কুড়ি ডিগ্রি তো একশো আশি থেকে যদি আমরা একশো কুড়ি ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কত হবে আমাদের ষাট ডিগ্রি হবে অ্যান্সার তাহলে ষাট ডিগ্রি আমাদের অ্যানসার একইভাবে আমরা ছয়ের তিনেরটা দেখে নেবো তো ছয়ের তিনেরটা কী বলেছে দেখো ছয়ের তিনেরটা বলেছে আমাদেরকে অষ্টভুজ আর অষ্টভুজের বাহু সংখ্যা আমরা কী জানি অষ্টভুজের বাহু সংখ্যা হবে আটটি তাহলে আমরা লিখব একইভাবে যে প্রতিটি অন্তকোণের পরিমাপ অন্তকোণের পরিমাপ কত হবে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই বাই এন তো এখানে আমরা বসিয়ে দেবো তাহলে টু ইন্টু এনের মান কত আট মাইনাস দুই ইন্টু কত নব্বই বাই এনের মান কত আট আট বসিয়ে দিলাম তাহলে এখানে আমরা যদি এই সাইডে করি তাহলে কত হবে দেখো টু ইন্টু আট থেকে দুই বাদ দিয়ে দাও তাহলে ছয় হবে ছয় গুণিত কত নব্বই ডিগ্রি বাই আট তো এটাকে দুই দিয়ে কেটে দাও তাহলে কত হবে চার হবে তো এটাকে দুই দিয়ে কাটো তাহলে তিন হবে এটাকেও দুই দিয়ে কাটো দুই হবে এই দুই দিয়ে এটাকে কাটো তাহলে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো পঁয়তাল্লিশের সাথে যদি আমরা এই তিনের গুণ করি তাহলে কী হবে তিন পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে থেকে এক তিন চারে বারো বারো আর একে তেরো একশো পঁয়ত্রিশ ডিগ্রি হচ্ছে যে আমাদের যে অষ্টভুজছে সে অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবার প্রতিটি বহিক পরিমাপ বের করব অতএব প্রতিটি বহিক পরিমাপ প্রতিটি বহিকণের পরিমাপ পরিমাপ কত হবে একশো আশি থেকে যদি আমরা অন্তকোণের পরিমাপ বাদ দিয়ে দিই একটি তাহলে হয়ে যাবে তাহলে একশো পঁয়ত্রিশ বাদ দিয়ে দাও তাহলে আমাদের কত হবে শূন্য থেকে পাঁচ বাদ দিলে হবে পাঁচ হাতের এক এখানে চলে এলো চার তাহলে আট থেকে চার বাদ দিলে হবে চার অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আমাদের বহিক পরিমাপ আর অন্তঃকণের পরিমাপ আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি আশা করছি বুঝতে পারছো অঙ্কগুলো চলো এবার পরেরটা দেখি তো দেখো এবার আমরা ছয়ের চারেরটা দেখে নেব তো ছয়ের চারেরটা কী বলেছে বহুভুজের বাহু সংখ্যা নয়টি তাহলে এখানে এনের মান আমাদের নয়টি দিয়ে দিয়েছে তাহলে একটি অন্তকোণের পরিমাপ বের করবো একটি বৈক্ষণের পরিমাপ বের করবো তো করে নিই তো এখানে এন সমান দিয়েছে আমাদের নয় তাহলে অতএব প্রতিটি অন্তকোণের পরিমাপ প্রতিটি অন্তকোণের পরিমাপ অন্তকোণের পরিমাপ কত হবে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই বাই কত হবে এন এন মান এখানে বসাব না এখন তো এখানে দেখো টু ইন্টু এন বলতে নয় তাহলে নয় মাইনাস টু ইন্টু কত নব্বই বাই এন মান কত এন মান নয় বসিয়ে দাও তাহলে এখানে আমাদের কত হবে টু ইন্টু নয় থেকে দুই বাদলে কত হবে সাত তাহলে সাত ইন্টু কত নব্বই ডিগ্রি বাই নয় এই নয় এটাকে কেটে দাও তাহলে হলো কত দশ তাহলে সাধ্যকণি চোদ্দ চোদ্দো আর দশের গুণ করলে কত হবে চোদ্দো আর দশের গুণ করলে হবে একশো চল্লিশ ডিগ্রি তাহলে প্রতিটি অন্তকোণের পরিমাপ কত হলো একশো চল্লিশ ডিগ্রি একইভাবে আমরা বের করব যে প্রতিটি বহিক্ষণের পরিমাপ প্রতিটি বহিকোণের পরিমাপ পরিমাপ একশো আশি থেকে বিয়োগ করে দেবো এটা তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস একশো চল্লিশ ডিগ্রি তো বিয়োগ করলে আমাদের যেটা হবে চল্লিশ ডিগ্রি হবে তো একটা অন্তকনের পরিমাপ আমাদের কত হলো একশো চল্লিশ ডিগ্রি আর একটা বহিঃকণের পরিমাপ এলো শুধু চল্লিশ ডিগ্রি চলো এবার পরেরটা দেখি তো পরেরটা কী বলেছে দেখো পরের যেটা আছে সেটা আমাদেরকে বলেছে বহুভুজের বাহুর সংখ্যা দশটি বলা হয়েছে বহুভুজের বাহুর সংখ্যা কি দশটি বলা হয়েছে তাহলে এন এর মানে এখানে দেওয়া আছে তাহলে এন সমান আমরা বলতে পারি দশ তো একইভাবে আমরা বের করব যে প্রতিটি অন্তকোণের পরিমাপ কত হবে একইভাবে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই বাই এন হবে তো আমরা এবার সরাসরি মানগুলো বসিয়ে দেবো তো একটা করে লাইন আমাদেরকে বেশি করে লিখতে হচ্ছে আমরা বেশি করে আর লিখবো না আশা করছি এই ফর্মুলাগুলো তোমরা বুঝতে পেরেছো এই কারণে বেশি করে লিখলাম তোমাদের যাতে লিখতে লিখতে এই ফর্মুলাগুলো মুখস্ত হয়ে যায় তার জন্য আমরা এই জায়গাটায় কী করছি ফর্মুলাটা বারবার লিখছি ঠিক আছে তো এখানে একবার আমরা বসিয়ে দেবো তাহলে টু ইন্টু এন এর মান দশ তাহলে দশ মাইনাস টু কত নব্বই ডিগ্রি বাই এন মান কত দশ তাহলে দশ তো এটা এটা কেটে দাও তাহলে কাটলে কত হবে এখানে নয় থাকবে তাহলে টু ইন্টু দশ থেকে দুই বাদ দিয়ে দাও তাহলে আট ইন্টু কত নয় তাহলে আট দুগুনি ষোলো ষোলোর সাথে যদি আমরা নয়ের গুণ করি তাহলে কত হবে তাহলে ষোলোর সাথে যদি আমরা নয়ের গুণ করি তাহলে ছয় নয় কত ছয় নয় চুয়ান্ন চার হাতে থাকে পাঁচ নয় কে নয় নয় আর পাঁচে কত নয় আর পাঁচে চোদ্দো তাহলে আমাদের হয়ে গেল একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে প্রতিটি অন্তকোণের পরিমাপ পেলাম আমরা একশো চুয়াল্লিশ প্রতিটি কোণের পরিমাপ প্রতিটি বহিক পরিমাপ কত হবে একশো আশি থেকে আমরা এটা বিয়োগ করে দেবো তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো চুয়াল্লিশ ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে বিয়োগ করলে যেটা হবে দেখো এখানে শূন্য থেকে চার বাদ দিয়ে দাও তাহলে কত হবে ছয় হবে হাতের এক এখানে চলে এলো তাহলে পাঁচ হলো আট থেকে পাঁচ বাদ দিয়ে দাও তাহলে কত হবে তিন হবে এবং এক থেকে এক বাদ দিলে তো শূন্যই হয় তাহলে আমাদের কত এলো ছত্রিশ ডিগ্রি তাহলে একটি অন্তকোণের পরিমাপ কত এলো একশো চুয়াল্লিশ এবং একটি বৈক্ষণের পরিমাপ এলো আমাদের ছত্রিশ একইভাবে আমরা পরেরটা দেখব পরেরটা কি বলেছে দেখো দেখো আমাদেরকে ছয়টা কি বলা হয়েছে যে বহুভুজের বাহু সংখ্যা আঠেরোটি তা বলেছি তো একইভাবে আমরা এনের এর মান পেয়ে গেলাম তাহলে এন সমান কত আঠেরো তাহলে বের করতে পারবো যে প্রতিটি প্রতিটি অন্তকোণের সমষ্টি অন্তকোণের সমষ্টি কীভাবে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই বাই এন হবে তাহলে টু ইন্টু এনের এর মান কত 8 তাই আঠেরো বসিয়ে দিলাম মাইনাস টু ইন্টু নব্বই তো নব্বই বসিয়ে দিলাম নব্বই ডিগ্রি বাই এন এন বলতে আঠেরো তাই আমরা আঠেরো বসিয়ে দিলাম তো এখানে কী হবে দেখো টু ইন্টু থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত হবে ষোলো হবে ইন্টু নব্বই ডিগ্রি বাই তো এবার যদি আমরা এই দুই দিয়ে এটাকে কাটি তাহলে হবে নয় নয় দিয়ে এটাকে কাটি তাহলে কত হবে দশ তাহলে এখানে ষোলো এবং দশ গুণ করলে আমাদের হবে একশো ষাট ডিগ্রি একইভাবে আমরা বহিক্ষণ বের করব অতএব প্রতিটি বহিক্ষণ সমান প্রতিটি বহিক্ষণ সমান একশো ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি তো বিয়োগ করলে আমাদের যেটা হবে কত হবে দেখো কুড়ি ডিগ্রি তাহলে বহিক্ষণ আমরা পেয়ে গেলাম কুড়ি ডিগ্রি এবং অন্তক্ষণ পেলাম আমরা একশো ষাট ডিগ্রি